আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সব প্রত্যম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্তর্গত ভারত তীর্থ নামক যে কবিতাটি রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ভারত তীর্থ কবিতাটি পাঠের মাধ্যমে কবিতাটির বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমরা যদি কবিতাটি আরেকবার পড়ে নাও তাহলে এই কবিতাটির বিষয়বস্তু বুঝতে তোমাদের আর খুব একটা বেশি অসুবিধা হবে না তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো কথা শুরু করছে আজকের মূল ভিডিও আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা এখনো পর্যন্ত আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে দেখো আমাদের কবিতাটির নাম কি কবিতাটির নাম হলো ভারত তীর্থ এই ভারত তীর্থ কবিতাটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে কবিতাটিতে মূল কবিতাটিতে যাওয়ার আগে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের কিছু কথা জেনে নেওয়া প্রয়োজন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি সম্পর্কে যে কথাগুলো বলছি সেগুলো স্ক্রিনেও দিয়ে দিচ্ছি তোমরা এই তথ্যগুলো অবশ্যই খাতায় লিখে নিতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠেরোশো সালের সাতই মে তার জন্মস্থান হচ্ছে কলকাতার ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর ছাড়াও যে ছদ্মনামে লিখতেন সেটা হলো হল ভানুসিংহ একদিকে ছিলেন কবি ছিলেন ঔপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক দার্শনিক সঙ্গীতজ্ঞ চিত্রশিল্পী গল্পকার অর্থাৎ সাহিত্যের সমস্ত শাখায় তিনি স্বচ্ছন্দে বিচরণ করতেন এ কথা নিঃসন্দেহে বলা যায় এর জন্যই তো তিনি বিশ্বকবি তার উল্লেখযোগ্য রচনাগুলি হল গীতাঞ্জলি যেটি উনিশশো সালে রচিত হয় এই গীতাঞ্জলি পরবর্তীতে গীতাঞ্জলির ইংরাজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তারপরে রবীন্দ্র রচনাবলী গোড়া উপন্যাস আমার সোনার বাংলা যেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন তারপরে জনগণ মন এটা আমাদের ভারতের জাতীয় সঙ্গীত ঘরে বাইরে উপন্যাস প্রভৃতি পুরস্কার তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন মৃত্যু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাতই আগস্ট উনিশশো একচল্লিশ সাল আমাদের বর্তমান যে পাঠ্যাংশটি ভারত তীর্থ এই ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত একশো ছয় নম্বর কবিতা ভালো করে এই এই কথাটিও ভালো করে লিখে নেবে অবশ্যই এটা কবিতার ক্ষেত্রে তোমাদের জানা প্রয়োজন যে ভারত তীর্থ কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত একশো ছয় নম্বর কবিতা এই যে যে গীতাঞ্জলির একশো ছয় নম্বর কবিতা এখানে কিন্তু কবিতাটির কোনো শিরোনাম দেওয়া নেই অর্থাৎ কবিতাটির কোনো মূল নাম দেওয়া নেই কবিতাটি রচিত হয়েছিল তেরোশো সতেরো বঙ্গাব্দের আঠেরোই আষাঢ় এটাও তোমরা লিখে নেবে কবিতাটি রচিত হয়েছিল তেরোশো সতেরো বঙ্গাব্দের আঠেরোই আষাঢ় তাহলে এবার চলে আসবো আমরা মূল কবিতায় আমাদের মূল কবিতাটির নাম কবি কি রেখেছেন মূল কবিতাটির নাম রেখেছেন ভারত তীর্থ দেখো দুটো শব্দ জুড়ে দেওয়া হয়েছে ভারত তীর্থ ভারত বলতে কি আমাদের দেশের নাম আমরা বুঝতে পারছি আর তীর্থ তীর্থ শব্দের অর্থ হচ্ছে ভূমি খ্যাত যে স্থান অর্থাৎ যে স্থানকে ভূমি বলা চলে আমরা তীর্থ শব্দটি সাধারণত ভগবানের স্থান বা ঈশ্বরের উপাসনালয় ঈশ্বরের স্থান বলতে আমরা তীর্থ শব্দটিকে ব্যবহার করি তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতকে তীর্থ বলে তুলনা করেছেন ভারত তীর্থ বলে তুলনা করেছেন কেন রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে এই ভারতকে তিনি মনে করেছেন পুণ্যভূমি পুণ্যভূমি খ্যাতস্থান হচ্ছে ভারতবর্ষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধিতে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে যেভাবে দেখেছেন সেটাই এই কবিতায় তিনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সেটা আমরা কবিতাটি পাঠের মাধ্যমে আরও ভালো করে বুঝতে পারব কবিতাটিতে কবি বলছেন হেমর চিত্ত তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে দেখো ভালো করে বুঝতে হবে হেমোর তীর্থ তিনি আহ্বান করছেন হেমোর চিত্ত চিত্ত শব্দের অর্থ কি চিত্ত শব্দের অর্থ হচ্ছে মন আর পূর্ণ শব্দের অর্থ হচ্ছে পবিত্র তীর্থে জাগরে ধীরে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের পূর্ণভূমির ওপর দাঁড়িয়ে তিনি তার মনকে ধীরে ধীরে জাগানোর কথা বলছেন তিনি তার মনকে নিজেকেই নিজেকে বলছেন যে জেগে ওঠো হে মোর চিত্ত অর্থাৎ হে আমার মন এই পূর্ণভূমির ওপর জেগে ওঠো তিনি আহ্বান করছেন এই ভারতের মহামানবের সাগর তীরে কোথায় তিনি জাগতে বলছেন বলছেন এই ভারতের মহামানবের সাগর তীর বলতে কী বোঝানো

মান কাল ধরে যুগ যুগ ধরে এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন অনেক মহাপুরুষ অনেক মনীষী জন্মগ্রহণ করেছেন তারা শুধুমাত্র ভারতবর্ষকে নয় তারা সমগ্র বিশ্বকে পথ দেখিয়েছেন এই যে যে মহান মানুষরা মহাপুরুষরা মনীষীরা যুগ যুগ ধরে ভারতবর্ষের মাটিতে বিভিন্ন সময় জন্মগ্রহণ করেছেন তার জন্য ভারতবর্ষকে বলা হচ্ছে মহামানবের সাগর তীর অর্থাৎ মহান সেই মানুষদের সাগর তীর বলে উল্লেখ করা হচ্ছে ভারতবর্ষকে সেই মহামানবের সাগর তীরে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের মনকে জাগে জেগে উঠতে বলছেন সেই পূর্ণভূমির ওপর তারপরে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায় নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে অর্থাৎ হেথায় দাঁড়ায় কোথায় দাঁড়িয়ে সেই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে দুবাহু বাড়ায়ে দুবাহু দুটি বাহু অর্থাৎ দুটি হাত বাড়িয়ে নমি নমি শব্দের অর্থ হচ্ছে নমস্কার করি নর দেবতারে নরদেবতা শব্দের অর্থ কী নররূপ দেবতা অর্থাৎ মনুষ্যরূপী দেবতাকে কারণ মানুষের মধ্যেই দেবতাদের বাস মানুষের মধ্যে ঈশ্বরের বাস তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নরী নম নমী নর দেবতারে অর্থাৎ এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভারতবর্ষের যে নরদেবতারা রয়েছে ভারতবর্ষের যে মনুষ্যরূপী ঈশ্বর রয়েছে তাদের তিনি দুহাত বাড়িয়ে নমস্কার করছেন উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে উদার ছন্দে উদার শব্দের অর্থ কী প্রশস্ত আর ছন্দ ছন্দ শব্দটির অর্থ হচ্ছে পদ্যের রচনারীতি বলা চলে বা কবিতা লেখার একটা সুনির্দিষ্ট কৌশল যে নির্দিষ্ট ছন্দ অনুযায়ী কবিতা লেখা হয় যেমন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হীরে দাদার মর্মরে থান ঠাকুর দাদার বউ এইরকম মৌয়ের সাথে বউ শব্দটি মিলিত হচ্ছে এটা একটা ছন্দ যার জন্য এই কথাগুলি পড়তে আমাদের মনে আনন্দ যোগায় যেমন ছন্দ আমাদের মনে আনন্দ যোগায় কবি সেই রকম বলছেন যে উদার ছন্দে আমাদের সেই ছন্দে ছন্দ পড়লে যেমন কবিতা পড়লে যেমন আমাদের মনে আনন্দ অনুভূত হয় সেই রকম পরম আনন্দে অর্থাৎ পরম আনন্দের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বন্দনা করি তারে কাকে বন্দনা করছেন বন্দন করি তারে বন্দন শব্দের অর্থ হচ্ছে বন্দনা করা রবীন্দ্রনাথ ঠাকুর মনে সে আনন্দ নিয়ে বন্দনা করছেন ভারতবর্ষের নর নর দেবতাকে এবং ভারতবর্ষকে বা বলা যায় ভারতবর্ষের পূর্ণভূমিকে বন্দনা করছেন তারপরে বলছেন ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর দেখো ধ্যান গম্ভীর এই যে ভূধর ভূধর শব্দের অর্থ কি পর্বত ধ্যান গম্ভীর অর্থাৎ পর্বত যেন যুগের পর যুগ বছরের পর বছর ধরে একইভাবে ধ্যানে মগ্ন একই জায়গায় স্থির চিত্তে থাকে তো সেটাকে অনেকটা সে যে ধ্যান করে যে মুনি ঋষিরা স্থির চিত্তে সেই ধ্যান গম্ভীর এর সাথে তুলনা করা হচ্ছে পর্বতকে নদী জপমালা ধৃত প্রান্তর নদী জপমালা জপমালা শব্দের অর্থ হচ্ছে ইষ্ঠ মন্ত্রাদি জপ করার জন্য যে মালা যে মালাগুলো হচ্ছে গুটিকা জাতীয় যেগুলো একটি একটি করে গুনে গুনে ঈশ্বরের নাম স্মরণ করা হয় তো সেই নদীকে তুলনা করা হচ্ছে জপমালার সাথে নদীকে কিসের সাথে তুলনা করা হচ্ছে নদীগুলো যেন ভারতবর্ষের নদীগুলো যেন জপের মালার মতন যেগুলো ধৃত প্রান্তর ধারণ করে রয়েছে প্রান্তরকে প্রান্তর শব্দের অর্থ হচ্ছে যে বিস্তৃত ভূমিতে গাছ জল বসতি প্রভৃতি নেই অর্থাৎ ধুধু অর্থাৎ ফাঁকা শূন্য যে ভূমি তো সেই শূন্য ভূমি বা প্রান্তরকে কি ধারণ করে এই জপমালার মতন নদীগুলো যেন ধারণ করে রেখেছে তারপরে বলা হচ্ছে হেথায় নৃত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় হেথায় মানে এখানে কোথায় ভারতবর্ষে নিত্য নৃত্য মানে কি প্রতিদিন বা সর্বদা হেথায় নৃত্য মানে কি এখানে প্রতিদিন সর্বদা হেরো হেরো মানে হচ্ছে দেখো মানে এখানে সর্বদা বা এখানে প্রতিদিন দেখো পবিত্র ধরিত্রীরে অর্থাৎ পবিত্র বা বিশুদ্ধই পৃথিবীকে বলছেন কবি ভারতবর্ষকে দেখো প্রতিদিন এই ভারতবর্ষে পবিত্র ভূমিকে দেখো সেটাই বলা হচ্ছে এই ভারতের মহামানবের সাগর তীরে আবার একই কথা বলা হচ্ছে যে এই ভারতের মহামানবের সাগর তীরে এই কথাটি কিন্তু আমরা কবিতায় বারবার ফিরে পাবো তাহলে এই কথাটির মানে কি সেটা আমরা আর আরেকবার জেনে নিই এই ভারতের ভারতের মহামানবের সাগর তীরে তাহলে ভারতবর্ষকে মহামানবের সাগর তীর কেন বলা হচ্ছে যে যুগ যুগ ধরে ভারতবর্ষের বুকে বিভিন্ন মহা মানব অর্থাৎ বিভিন্ন মহাপুরুষ নানান মহাপুরুষের জন্ম হয়েছে যারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে শুধুমাত্র ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণের জন্য সমগ্র পৃথিবীর মানুষের চিন্তা তারা করেছে সমগ্র বা মানব জাতির তারা কল্যাণের জন্য চিন্তা করেছে সমগ্র মানব জাতির কল্যাণ মানব তারা পথ দেখিয়েছে এগিয়ে যাওয়ার পথ তো সেই মহাপুরুষদের সাগরতীর যেহেতু ভারতবর্ষের বুকে সেই মহাপুরুষ বা সেই মনীষীরা জন্মগ্রহণ করেছিল এর জন্য তাদের সেই মহামানবদের সাগর তীর বলে উল্লেখ করা হচ্ছে ভারতবর্ষকে তারপর কবিতায় বলা হচ্ছে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথা অনার্য হেথা হেথায় দ্রাবিড় চিন শখ হুন দল পাঠানো মোগল এক দেহে হলো নীল দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কেহ নাহি জানে অর্থাৎ কেউ জানে না কার আহ্বানে অর্থাৎ কার ডাকে কত মানুষের ধারা অর্থাৎ যুগ যুগ ধরে ভারতবর্ষের বুকে নানা মানুষের ধারা এসেছে দেখো এখানে পরের লাইনটা পড়লে বুঝতে পারবে দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে কেউ জানে না যে কার ডাকে ভারতবর্ষের বুকে যুগ যুগ ধরে নানা জাতির আগমন ঘটেছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকিয়ে বলেছেন যে ভারতবর্ষের যে সময়ের ধারা বা ইতিহাসের দিকে তাকালে বোঝা যাবে যে ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের আগমন ঘটেছে বিভিন্ন জাতির মানুষের আগমন ঘটেছে তারা কি হয়েছে তাদের সেই দুর্বার স্রোত তারা যেন দুর্বার স্রোতের মতো যে স্রোতকে প্রতিরোধ করা যায় না তাকে বলা হয় দুর্বার মানে কি যাকে বাধা দেওয়া শক্ত এই রকম তাকে বলা হয় দুর্বার সেই দুর্বার স্রোতের মতন যুগ যুগ ধরে বিভিন্ন মানুষের ধারা ভারতবর্ষের বুকে প্রবেশ করেছে আর প্রবেশ করে তারা কি হয়েছে সমুদ্রে হলো হারা ভারতবর্ষকে এখানে কিন্তু সমুদ্রের সাথে তুলনা করেছে নদী যেমন উপনদীগুলোর উপনদীগুলোর স্রোতের জল যখন সমুদ্রে গিয়ে মিলিত হয় তখন কিন্তু উপনদীগুলো জল আলাদা করে আর কোনো নদীর জল থাকে না সেটা সমুদ্রের সাথে মিলিয়ে যায় তখন তাকে আলাদা করা সম্ভব হয় না তো যুগ যুগ ধরে ভারতবর্ষের বুকে যে নানা শ্রেণীর মানুষ এসে যুক্ত হয়েছে তারা কিন্তু ভারতবর্ষের সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক যেমন সমুদ্রে এসে নদীর জল মিলে মিলেমিশে একাকার হয়ে যায় ঠিক সেই রকম দুর্বার স্রোতের মতন তারা এসেছে ঠিকই যুগ যুগ ধরে বিভিন্ন মানুষ ভারতবর্ষে এসেছে ঠিকই কিন্তু তারা তাদের সভ্যতা তাদের সংস্কৃতি যেন ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে নদী এবং সমুদ্রের জলের মতন তারপরে বলা হচ্ছে হেথায় আর্য আর্য মানে কি আর্য হচ্ছে মধ্য এশিয়া থেকে ভারতে যে জাতি এসেছিল তাদের বলা হয় আর্য হেথায় অনার্য অর্থাৎ হেথা অনার্য অনার্য শব্দের অর্থ হচ্ছে আর্যদের আগমনের আগে দেখো অনার্য শব্দের অর্থ জানতে গেলে আমাদের আর্যদের চিনতে হবে আগে লাইনটা আরেকবার বলে নিই হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চিন হেথায় আর্য আর্য শব্দের অর্থ হচ্ছে এশিয়া থেকে ভারতে যে জাতি এসেছিল প্রাচীনকালে এশিয়া থেকে ভারতে যে জাতি এসেছিল প্রাচীনকালে তাদের বলা হচ্ছে আর্য আর এই আর্যরা ভারতবর্ষে আসার আগে ভারতবর্ষে যে মানুষরা ভারতবর্ষের যারা অধিবাসী ছিলেন তাদের বলা হতো অনার্য হেথায় দ্রাবিড় চীন দ্রাবিড় হচ্ছে ভারতের দক্ষিণ দিকের আদিম জাতি বিশেষ হচ্ছে দ্রাবিড় আর চীন কি চীন হচ্ছে চীন দেশের manus হেথাই শব্দের অর্থ হচ্ছে এখানে অর্থাৎ এখানে আর জোড়া এসেছিল এখানে কি ভারতবর্ষে এখানে আর জোরা এসেছিল হেথায় অনার্য এখানে তো অনার্যরা আগে থেকেই ছিল হেথায় দ্রাবিড় চীন অর্থাৎ এখানে দ্রাবিড়রা ছিল এবং চীনরাও এসেছিল চীন দেশের মানুষরাও ভারতবর্ষে এসেছিল তারপরে বলা হচ্ছে শখ শখ কারা শখ হচ্ছে মধ্য এশিয়ার প্রাচীন জাতি বিশেষ শখ আর হুন হুন হচ্ছে ভারতের উত্তর দিকে অর্থাৎ চীনের যে পার্শ্ববর্তী অঞ্চল চীনের পার্শ্ববর্তী অঞ্চল কিন্তু ভারতের উত্তর দিকের অধিবাসী তারা হচ্ছে হুন দল তাহলে কি শক হুন দল পাঠান পাঠান হচ্ছে বর্তমানে অর্থাৎ এই বর্তমান সময়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলের মূলত আফগানিস্তানের যে মুসলমান জাতি বিশেষ তাদের বলা হয় পাঠান শক হুন দল পাঠান মোগল মোগল কারা মোগল হচ্ছে মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে আগত মুসলমান সম্প্রদায়ের শাসক বিশেষ যারা বাবরের নেতৃত্বে যারা ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তাদের বলা হতো মুঘল দেখো শখ হুন দল পাঠান মুঘল এক দেহে হলো নীল তাহলে আমরা কি বুঝলাম এখানে অনা আর্যরা যেমন এসেছে এখানে অনার্যরা ছিল এখানে দ্রাবিড় এখানে চীন দেশের মানুষ শখ জাতির মানুষ হুন জাতির মানুষ পাঠান মুঘল এক দেহে হলো নীল অর্থাৎ এই ভারতবর্ষে এসে এই সকল জাতি সকল সম্প সম্প্রদায়ের মানুষ এসে মিলেমিশে একাকার হয়ে গেছে এক দেহে হলো লীন লীন শব্দের অর্থ কি লিন শব্দের অর্থ হচ্ছে মিলে যাওয়া বা মিশে যাওয়া এক দেহে এক দেহ বলতে কি ভারতবর্ষকে বোঝানো হয়েছে ভারতবর্ষের মানচিত্রকে বোঝানো হয়েছে যে ভারতবর্ষের মানচিত্রে এসে এরা সকলে ভারতবর্ষের মধ্যে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে তারপরে বলা হচ্ছে শুধুমাত্র কি এরাই এসেছিল না দেখো তারপরে কি বলা হচ্ছে পশ্চিমে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর মিলিবে মিলিবে যাবে না নিবে মিলাবে ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে দেখো শুধুমাত্র এরাই কিন্তু আসেনি পশ্চিমে আজি আজই আছে দ্বার অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কবিতাটি লিখছেন তখন কিন্তু ভারতবর্ষে ইংরেজরা তাদের ঘাটি গেড়েছে তো পশ্চিম পশ্চিম অর্থাৎ পশ্চিমী দেশের মানুষ অর্থাৎ ইংরেজরাও এই ভারতবর্ষের বুকে দাঁড় খুলেছে অর্থাৎ ইংরেজরাও আজ এখানে এসেছে সেটা হতে সবে আনের উপহার অর্থাৎ ইংরেজদের থেকে উপহার আনে কী উপহার কী উপহার আনে পশ্চিমের দেশ থেকে আমরা কি উপহার এনেছি এখানে আসলে উনিশ শতকের কবি এই কথা বলেছেন যখন তার রচনার সময় ভারতবর্ষের দিকে তাকিয়ে তিনি এই কথা বলেছেন তখন কিন্তু ভারতবর্ষে ইংরেজদের ইংরেজদের শাসনে ভারতবর্ষ ছিল তার জন্য তিনি বলেছেন যে পশ্চিমে আজই আছে দ্বার অর্থাৎ ইংরেজরাও আমাদের এখানে নিজেদের ঘাঁটি গেড়েছে তো সেই পশ্চিমী দেশের থেকে ভারতবর্ষের মানুষরা কি উপহার আনে পশ্চিমী দেশের থেকে ভারতবর্ষের মানুষরা বা পশ্চিমী মানুষরা ভারতবর্ষের জন্য কি নিয়ে এসেছে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির ফসল তাহলে ইংরেজ দে ইংরেজরা শুধু ইংরেজরা যে আমাদের লুটপাট করে নিয়ে চলে গেছিলো আমরা জানি কিন্তু তারা কিন্তু আমাদের উপহারও দিয়ে গেছিলো সেগুলো কি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির ফসল যেমন তারা এসে ভারতবর্ষে ইংরেজরা এসেই রেল লাইন বসিয়েছিল আর জাহাজ তৈরির কারখানা তারা এখানে গড়ে তুলেছিল তারা গবেষণাগার করেছিল এমনকি ভারতবর্ষের বুকে তারা মুদ্রণযন্ত্র ছাপাখানাও কিন্তু ইংরেজরা বসিয়েছিল তো তার জন্যই কবি বলছেন যে পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার তো পশ্চিমী মানুষদের কাছ থেকে আমরা কী কী উপহার পেয়েছি জ্ঞান বিজ্ঞান তারপরে প্রযুক্তি এগুলো আমরা ইংরেজদের থেকে উপহার পেয়েছি তারপরে বলা হচ্ছে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে তাহলে দিবে আর নিবে অর্থাৎ এই সকল সম্প্রদায়ের মানুষ সকল জাতির মানুষ যারা ভারতবর্ষে বিভিন্ন সময় এসেছে তারা ভারতবর্ষ ভারতবর্ষের থেকে যেমন বিভিন্ন জিনিস নিয়েছে আবার ভারতবর্ষকে দিয়েওছে অনেক मिला बे मिली बे মিলাবে মিলিবে যাবে না ফিরে আসলে এই যে যে লাইনটা এই লাইনটার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চাইছেন যে পাশ্চাত্য যে সংস্কৃতি সেই পাশ্চাত্য সংস্কৃতির সাথে ভারতীয় যে সংস্কৃতি সেটা পাশ্চাত্য দর্শন এবং প্রাচ্য দর্শন অর্থাৎ ভারতীয় যে প্রাচীন যে ধারণা বা প্রাচীন যে সংস্কৃতি সেগুলো মিলেমিশে একাকার হয়ে যাবে কিছুই ফিরে যাবে না অর্থাৎ কিছুই অবশিষ্ট থাকবে না পড়ে থাকবে না কিছু সমস্ত কিছুর দ্বারাই উভয়ে সমৃদ্ধ হবে সর্বোপরি সমৃদ্ধ হবে কে ভারতবর্ষ আবার বলা হচ্ছে এই ভারতের মহামানবের সাগর তীরে এই লাইনটির মানে বা অর্থ আমি আগেই বলেছি যে মহামানবের সাগর তীর বলে রবীন্দ্রনাথ ঠাকুর এই ভারতবর্ষকে উল্লেখ করছেন তারপরে কবি বলছেন যে রণধারাবাহী জয়গান গাহি উন্মাত কলরবে ভেদি মরুপথ গিরিপথ যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূরে অর্থাৎ রণধারা অর্থাৎ যুদ্ধের ধারা বা যুদ্ধের প্রবাহ যারা আমাদের দেশে যুদ্ধের যে উদ্দেশ্য যুদ্ধের উদ্দেশ্য নিয়ে এসেছিল রণধারাবাহী অর্থাৎ সেই যুদ্ধের প্রবাহ বেয়ে জয়গান গেয়ে অর্থাৎ নিজেদের জয়গান ঘোষণা করে গাহি অর্থাৎ गान गावा উন্মাদ কলরবে অর্থাৎ পাগলের মতন কলরব কলরব শব্দের অর্থ কি চিৎকার করে অর্থাৎ যারা যুদ্ধের আবেশ নিয়ে ভারতবর্ষে এসেছিল ভেদি মরুপথ অর্থাৎ মরুপথ ভেদ করে গিরি পর্বত অর্থাৎ পাহাড় পর্বত ভেদ করে যারা এসেছিল সবে যারা ভারতবর্ষে এসেছিলো সবে ভারতবর্ষকে জয় করবে যুদ্ধের মাধ্যমে যারা এসেছিল যে সমস্ত শত্রুরা এসেছিল তারা মরুমাছে সবাই বিরাজে অর্থাৎ তারা এখন সকলেই ভারতবর্ষের মধ্যে বিরাজ করে অর্থাৎ তাদের যে ধারা তাদের সংস্কৃতি সমস্ত কিছুই ভারতবর্ষের মধ্যে বিরাজ করে কেহ নহে নহে দূরে অর্থাৎ তারা ভারতবর্ষের শত্রু হলেও তারা ভারতবর্ষকে জয় করার উদ্দেশ্য নিয়ে আসলেও তাদের সংস্কৃতি তাদের সভ্যতা কোথাও একটা গিয়ে যেন ভারতবর্ষের সাথে মিলে গেছে তারা আর ভারতবর্ষর থেকে নিজেকে আলাদা করতে পারেনি তাই কবি বলছেন যে তারা মোর মাঝে সবাই বিরাজে অর্থাৎ যারা যারা ভারতবর্ষকে জয় করার উদ্দেশ্য নিয়ে যুদ্ধের মনোভাব নিয়ে ভারতবর্ষে এসেছিল তারা সকলেই আজ ভারতবর্ষের মধ্যে উপস্থিত কেউ নহে নহে দূরে কেউ দূরে নয় তাই কবি বলছেন আমার শনিতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুর আমার শনিতে অর্থাৎ আমার রক্তে ভারতবর্ষের রক্তে আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর অর্থাৎ এই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন জাতির মানুষ ভারতবর্ষের বুকে বিভিন্ন সময়ে এসেছে এবং তাদের সংস্কৃতি তাদের সভ্যতা কোথাও একটা গিয়ে ভারতবর্ষের সাথে মিশে গিয়েছে এর জন্যই যেন ভারতবর্ষ হয়ে উঠেছে বৈচিত্র্যময় সবার থেকে আলাদা কারণ ভারতবর্ষের তুলনা অন্য কারোর সাথে কোনো দেশের সাথে হয় না ভারতবর্ষে যেমন বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে তারা সকলে একসাথে মিলেমিশে বাস করে তার জন্যই তো ভারতবর্ষের যে সুর সেই সুর বিচিত্র একরকম নয় বিভিন্ন রকম তারপরে বলা হচ্ছে হে রুদ্র বিনা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজো বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রুদ্র রুদ্র শব্দের রুদ্র বিনা হচ্ছে বিনা জাতীয় বাদ্র বিশেষ রুদ্র শব্দের অর্থ কী রুদ্র শব্দের রুদ্র বিনা সরি রুদ্র বিনা শব্দের অর্থ হচ্ছে বিনা জাতীয় বাদ বাদ্যযন্ত্র বিশেষ বিনা জাতীয় বাদ্যযন্ত্র বিশেষ হচ্ছে রুদ্র বিনা আর যদি আমরা রুদ্র বলি যে শুধুমাত্র রুদ্র শব্দের অর্থ আমরা যদি বলি সেটা হচ্ছে শিবের প্রলয় মূর্তি অর্থাৎ শিব যখন প্রলয় মূর্তি ধারণ করে তখন যে বিনা বাজানো হয় বিনা জাতীয় যে বাদ্যযন্ত্র বিশেষ বাজানো হয় সেটাই এখানে বলা হচ্ছে রুদ্র বিনা অর্থাৎ শিবের সেই প্রলয় মূর্তির মতো রুদ্র বিনা বাজাতে বলা হচ্ছে কাদের উদ্দেশ্যে ঘৃণা করি দূরে আছে যারা আজও অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি যখন লিখছেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এই ভারতবর্ষকে ঘৃণা করে যারা আজও ভারতবর্ষকে ঘৃণা করে অনিহা করে ভারতবর্ষকে নিচু মনে করে যারা ভারতবর্ষ থেকে দূরে রয়েছে তারাও তাদেরও তারাও বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে অর্থাৎ তারাও একটা সময় নিজেদের ভুল বুঝতে পারবে এবং তারা ভারতবর্ষের কাছে এসে দাঁড়াবে এই ভারতের মহামানবের সাগর সাগর তীরে অর্থাৎ এই যে যে ভারত যে মহামানবের সাগর তীর মহাপুরুষদের সাগর তীর সেই মহামানবদের সাগর তীরে এসে তাদেরও দাঁড়াতে হবে যারা ভারতবর্ষকে ঘৃণা করেছে যারা ভারতবর্ষকে হীন মনে করেছে তারা একদিন না একদিন নিজেদের ভুল বুঝতে পারবে দেখো এখানে বলা হচ্ছে যে বন্ধ আসিবে নাসিবের শব্দের অর্থ হচ্ছে নষ্ট হবে বা নাশ হয়ে যাবে এই রকম তো তাদের নিজেদের ভুল একদিন না নাশ হয়ে যাবে তারা নিজেদের ভুল বুঝতে পেরে তারা আবার এই ভারতের মহামানবের সাগর তীরে এসে দাঁড়াবে এরপরে বলা হচ্ছে হেথা একদিন বিরামহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রন রনি হেথায় হেথা অর্থাৎ এখানে অর্থাৎ ভারতবর্ষে একদিন বিরামহীন শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম ছাড়া যেটা এক নাগারে হতে থাকে মহা ওঙ্কার ধ্বনি ওঙ্কার অর্থাৎ মহা অর্থাৎ মহৎ আর ওঙ্কার ধ্বনি বলতে বোঝায় যে বিশেষ বা আদি মন্ত্র বা ব্রহ্ম মন্ত্র যাকে বলে অনুযায়ী তো হেথা একদিন বিরামহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয় মন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরনি দেখো হৃদয় তন্ত্রে আমাদের যে হৃদয় সে হৃদয়ে সে অঙ্কার ধ্বনি ধ্বনিত হয়েছিল যে ইষ্ঠ মন্ত্র সেটা ধ্বনিত হয়েছিল সেই ইষ্ঠ মন্ত্রটা কি একের মন্ত্রে অর্থাৎ আমাদের এক হতে হবে আমরা বিচিত্র হতে পারি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হতে পারি বিভিন্ন ধর্মের মানুষ হতে পারি কিন্তু আমাদের মন্ত্রটা যেন হয় একের মন্ত্র অর্থাৎ সকলে মিলেমিশে থাকার সকলে একসাথে থাকার সকল সম্প্রদায়ের মানুষ সকল ভাষাভাষীর মানুষ একসাথে থাকার যে মন্ত্র সেই একের মন্ত্রের সেটাকেই বলা হচ্ছে যে একের মন্ত্র উঠেছিল রণরণী রণরণির শব্দের অর্থ হচ্ছে ধ্বনিত হওয়া সেই মন্ত্র ধ্বনিত হয়েছিল তারপরে বলা হচ্ছে তপস্যা বলে একের অনলের বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া তপস্যা বলে তপস্যা শব্দের অর্থ যে যোগ বা ব্রত করা বা তপস্যা করা সেই তপস্যা বলে বা সেই তপস্যার জোরে একের অনলে অর্থাৎ যে এক একে একে একের অনল বলতে বোঝানো হয়েছে কি যে একাত্মবোধের যে ধ্বনি যে সকলে একসাথে থাকার যে ধ্বনি সেটাকে বলেছে একের অনলে অনল শব্দের অর্থ কিন্তু আগুন সে একসাথে থাকার যে আগুন সে একসাথে থাকার আগুনে বহুরে আহুতি দি আহুতি দিয়া বহুকে আহুতি দিতে হবে অর্থাৎ আমাদের মধ্যে যে বিভেদ অর্থাৎ আমরা যে বহু মানুষ আলাদা আলাদা সম্প্রদায় আলাদা আলাদা ভাষা এই যে যে বহু সেই বহু বাদের যে ধারণা সেই ধারণাটাকে আমাদের আহতি দিতে হবে কোথায় একের অনলে অর্থাৎ এক হওয়ার আগুনে আমাদের সেই বহুত্বকে আমাদের কি দিতে হবে বিসর্জন দিতে হবে আহুতি দিতে হবে বহুত্ব আসলে কি বিচিত্রতা যে বিভিন্ন ধর্ম বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা এই যে যে বহু আলাদা যে চিন্তা ভাবনা সেই আলাদা চিন্তা ভাবনাকে আমাদের একের আগুনে আহুতি দিয়ে আমাদের এক হয়ে থাকার মন্ত্র জপ করতে হবে তাই বলা হচ্ছে বিভেদ ভুলি অর্থাৎ অর্থাৎ একে অন্যের সাথে যে বিভেদ যে পার্থক্য সেটা ভুলিল জাগায়ে তুলিল কি জাগিয়ে তুলল একটি বিরাট হিয়া হিয়ার শব্দের অর্থ হচ্ছে মন বা হৃদয় অর্থাৎ এই যে যে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বাস করি তাদের এই যে যে বিভিন্নতা বিচিত্রতা সেটাকে ভুলে গিয়ে একটা একের মন্ত্র আমাদের জপ করতে হবে একের মন্ত্র আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সকলকে একসাথে মিলেমিশে চলতে হবে তাহলেই আমাদের একটা বিরাট হিয়া তৈরি হবে কি বিরাট হৃদয় উদার হৃদয় তৈরি হবে যার মাধ্যমে আমরা সকলের প্রতি সহমর্মিতা দেখাতে পারবো এবং সকলে একসাথে মিলেমিশে বসবাস করতে পারব। যেটা বর্তমান সময় অত্যন্ত বেশি প্রয়োজন তারপরে বলা হচ্ছে সেই সাধনার শেয়ারাধনার সেই সাধনার শেয়ারাধনার যজ্ঞশালার খোলা আজিদার অর্থাৎ সেই সাধনা এক সকলে একসাথে থাকার যে সাধনা সকলে একসাথে থাকার যে আরাধনা সকলে মিলেমিশে থাকার যে আরাধনা সে আরাধনার যজ্ঞশালা কাকে বলা হচ্ছে সেই আরাধনার যজ্ঞশালা বলা হচ্ছে ভারতবর্ষকে অর্থাৎ সকলে মিলেমিশে থাকার যে আরাধনা সকলে মিলেমিশে থাকার যে সাধনা সেই সাধনার যজ্ঞশালা বা যজ্ঞস্থল হচ্ছে ভারতবর্ষ সেই ভারতবর্ষের দ্বার সকলের জন্য খোলা ভারতবর্ষের দরজা সেই সকল সম্প্রদায়ের মানুষ সকল ধর্মের মানুষের জন্য খোলা যারা একসাথে মিলেমিশে থাকার মানসিকতা নিয়ে ভারতবর্ষে থাকতে পারবে তাদের কথাই বলা হচ্ছে যে তাদের জন্য ভারতবর্ষের দ্বার খোলা হেথায় সবারে হবে মিলিবারে অনত শিরে অর্থাৎ এখানে সকলকে সকল সম্প্রদায়ের মানুষকে মাথা নিচু করে অনত শিরে অনত শির শব্দের অর্থ হচ্ছে মাথা নিচু করে অর্থাৎ আমাদের এখানে সকলকে মাথা নিচু করে সকলের সাথে মিলেমিশে থাকতে হবে কেউ কখনো বলা যাবে না যে আমি সকলের সেরা আমি সকলের সেরা এটা মাথায় রাখতে হবে যে আমরা সকলে মিলেমিশে থাকব এবং আমরা সকলেই হলাম সমান এই ভারতের মহামানবের সাগর তীরে অর্থাৎ এই ভারতকে মহামানবের সাগর তীর বলে কবি উল্লেখ করছেন তারপরে বলা হচ্ছে সেই হোমানলে হেরোয়াজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা লেখা লিখা দেখো এখানে লেখা শব্দটিকে তিনি লিখা ব্যবহার করছেন তো সেই হোমানলে হোমানল শব্দের অর্থ হচ্ছে হোম বা যজ্ঞের আগুন তো কোন যজ্ঞের কথা বলা হচ্ছে একাত্মবোধের যে যজ্ঞ একসাথে থাকার যে যোগ্য ভারতবাসীকে তিনি মনে মনে স্মরণ করতে বলেছেন যে মন্ত্র তিনি স্মরণ করতে বলেছেন যে যজ্ঞের মাধ্যমে আমরা সকলে একসাথে মিলেমিশে থাকতে পারবো তো সেই যজ্ঞের আগুনে কবি বলছেন হেরো হেরো মানে দেখো সেই যজ্ঞের আগুনে দেখো অর্থাৎ একসাথে থাকার যে মানসিকতার যোগ্য সেই যজ্ঞের আগুনে দেখো আজই অর্থাৎ দেখো আজ জলে দুঃখের রক্ত শিখা অর্থাৎ সেই যজ্ঞের আগুনে একসাথে থাকার যজ্ঞের আগুনে আজ দুঃখ দেখা দিয়েছে এই দুঃখটা আসলে কি এই দুঃখটা আসলে তৎকালীন সময়ে ধর্ম বর্ণ বা শ্রেণীগত মানুষের মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছিল সেটাই হচ্ছে দুঃখ এক মানে একে অপরের সাথে বিভিন্ন শ্রেণীর মধ্যে যে হিংসা হানাহানি রক্তপাত সেটাকেই কবি বলছেন যে দুঃখের রক্ত শিখা অর্থাৎ এক একাত্ম বোধ যে হোমানল সেই হোমানলের মধ্যেও কবি দেখতে পেয়েছিলেন বিভিন্ন ধর্ম বর্ণ বিভিন্ন শ্রেণীর মধ্যে বিভেদ তাদের মধ্যে হিংসা হানাহানি তো তাকেই কবি বলেছেন যে দুঃখের রক্তশিখা কবি তাদের কি উপদেশ দিয়েছেন হবে তা সহিতে অর্থাৎ তা সহ্য করতে হবে সেই দুঃখের রক্তশিখা আমাদের সহ্য করতে হবে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা মর্মে মর্মের শব্দের অর্থ কী মর্মের মানে মর্মের শব্দের অর্থ হচ্ছে মনে আর দহিতে দহিতে শব্দের অর্থ হচ্ছে দহন করতে বা সহ্য করতে অর্থাৎ আমাদের সেই যন্ত্রণা আমাদের মনে সহ্য করতে হবে সে ভাগ্যে ভাগ্যে লিখা অর্থাৎ আমাদের যে ভাগ্যে যেটা রয়েছে আমাদের যেটা হচ্ছে বর্তমান সময়ে সেটাকে আমাদের সহ্য করতে হবে তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাই বলা হচ্ছে এ দুঃখ বহ এ দুঃখ বহন করো মোর মন অর্থাৎ মানসিকভাবে শক্তি প্রদান করছেন কবিতার কবিতার মাধ্যমে ছন্দের মাধ্যমে অর্থাৎ যারা হিংসা করছে হানাহানি করছে একে অপরের মধ্যে বিভেদ করছে এবং কবির মনে কষ্ট হচ্ছে কবি বলছেন যে এই দুঃখ আমাদের সহ্য করতে হবে কবি মনকে বোঝাচ্ছেন যে এই দুঃখ সহ্য করো এই দুঃখ বহন বহন করো সোনরে একের ডাক অর্থাৎ এই যে যে বহন বিভেদের যে দুঃখ সেই বিভেদের দুঃখ ভুলে যাও বিভেদের দুঃখটাকে এখন যে দুঃখ তোমার মনে রয়েছে সেটাকে কিছুক্ষণ জন্য বহন করো এবং শোনো মনকে কি শুনতে বলছেন একের ডাক এক মানে কি সকলে একসাথে মিলিত হওয়ার সকলে মিলেমিশে থাকার যে ডাক সেই ডাক কবি শুনতে বলেছেন তারপর বলছেন যত লাজ ভয় করো 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 জয় অর্থাৎ যত লজ্জা যত ভয় সমস্ত কিছুকে কবি জয় করতে বলছেন অপমান দূরে যাক অর্থাৎ আমাদের যে অপমান আমাদের যে নিজস্ব মনের মধ্যে যে অপমান অন্য সম্প্রদায়ের প্রতি অন্য অন্য ধর্মের প্রতি মানুষের যে ক্ষোভ আমরা মনে করছি যে ওরা বুঝে আমাদের অপমান করছে তো সেই অপমানটা দূরে যাক আমাদের লজ্জা ভয় এই সমস্ত কিছু দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান অর্থাৎ দুঃসহ ব্যথার অবসান হোক জন্ম লভিবে কি বিশাল প্রাণ তাহলেই আমরা এই যে অপমান আমাদের লজ্জা ভয় এগুলোকে জয় করে আমরা যদি অপমানকে দূরে রাখতে পারি এবং এই দুঃসহ ব্যথা যদি আমরা অবসান ঘটাতে পারি দুঃসহ ব্যথার যদি আমরা সমাপ্তি ঘটাতে পারি তাহলেই জন্ম লোভিবে অর্থাৎ জন্ম নেবে কী বিশাল প্রাণ অর্থাৎ কি বিশাল প্রাণ কি আমাদের একটা মহৎ মনের আমাদের একটা মহৎ মনের জন্ম হবে উদার মনের জন্ম হবে তাহলেই আর এই ধরনের দুঃখ আমরা পাব না তাই বলছেন পোহায় রজনী এই যে যে দুঃখের যে রজনী আমাদের মধ্যে বিভেদের বিভেদের যে অন্ধকার রাত সেই রাত শেষ হয়ে যাচ্ছে পোহায় রজনী অর্থাৎ রাত শেষ হয়ে যাওয়া ভোর আসবে আসবে এইরকম সময় তাই কবি বল ছেন যে পোহায় রজনী আমাদের এই যে বিভেদের অন্ধকর আমাদের মধ্যে দুঃস ব্যথার যে অন্ধকর আমাদের একে অপরের সাথে যে হিংসা হানাহানি সেগুলোর শেষ হয়ে যাবে জাগিছে জননী অর্থাৎ ভারতবর্ষকে মাতা বলে সম্বোধন করা হচ্ছে যে ভারত মাতা জেগে উঠছে বিপুল নীড়ে নীড় শব্দের অর্থ হচ্ছে আশ্রয় বিপুল আশ্রয় অর্থাৎ ভারতবর্ষের মানুষের সকল মানুষের যদি একটা মহান মন থাকে তাহলে সেই ভারতবর্ষের সমস্ত ভারতবর্ষকে একাত্ম করে যে কত বড় একটা হৃদয় হবে কত বড় একটা হৃদয়ের আশ্রয় পরিণত হবে ভারতবর্ষ কবি সেটাই কল্পনা করছেন এই ভারতের মহামানবের সাগর তীরে কবি আবার ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলছেন মহামানবের সাগর তীর শব্দের অর্থ কি যে ভারতবর্ষে বিভিন্ন সময় মহাপুরুষদের আগমন ঘটেছিল এর জন্যই কবি ভারতবর্ষকে মহামানবের মানবের সাগর তীর বলে উল্লেখ করছেন কবিতার একদম শেষে কবি ভারতবর্ষের যে একাত্ম বোধ সকলের একসাথে মিলেমিশে থাকার যে বোধ সেই বোধের গৌরব কবি পুনরুদ্ধারের জন্য সকলকে আহ্বান করেছেন সকলে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন বার্তা দিয়েছেন কবিতাটির একদম শেষ স্তবকে এসে কবি কি বলেছেন হে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান অর্থাৎ কবি ভারতবর্ষের বুকে অবস্থিত আর্যদের অনার্যদের হিন্দুদের মুসলমানদের ইংরেজদের এবং খ্রিস্টানদের সকলকে আহ্বান করেছেন এসো ব্রাহ্মণ সুচি করিমন ধরোহাত সবাকার কবি এই সকলকে বলছেন ব্রাহ্মণদের বলছেন সূচি করিমন সূচি শব্দের অর্থ কি সূচি শব্দের অর্থ হল পবিত্র করে অর্থাৎ মন পবিত্র করে সকলে সকলের হাত ধরো অর্থাৎ দেখো বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর মানুষকে কবি আহ্বান করছেন তাদের মন শুদ্ধ করে যেন সকলে সকলের হাত ধরে অর্থাৎ কবি একটা মিলন ঘটাতে চাইছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে জাতির মানুষের মধ্যে তারা যে ভারতবর্ষের বুকে তারা দীর্ঘদিন ধরে রয়েছে একসাথে মিলেমিশে রয়েছে হঠাৎ তাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে কোনো এক কারণে তো সেই বিভেদটাকে ভোলানোর জন্য সকলকে একসাথে মিলিত করার জন্য কবি আবার সকল বর্ণের সকল শ্রেণীর মানুষদের আহ্বান করছেন এবং একে অপরের হাত ধরতে বলছেন কি মন অর্থাৎ মনকে পবিত্র করে আসলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি যখন লেখেন তখন ভারতবর্ষের বুকে একটা জাত সম্প্রদায় যে কৌল্ল্য প্রথা যে একে অপরের থেকে আলাদা আমরা অন্য জাতি তোমরা অন্য জাতি তোমরা অন্য শ্রেণী আমরা তোমাদের থেকে উঁচু শ্রেণী এই ধরনের যে মানসিকতা তখন ধীরে ধীরে তৈরি হচ্ছিল ভারতবর্ষের বুকে সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন এবং তিনি কবিতাটির প্রথম দিকে যে ভারতবর্ষের যে গৌরব একসাথে মিলেমিশে থাকার যে গৌরব একসাথে যে সকল সংস্কৃতি সকল সভ্যতার মিলিত স্থল যে ভারতবর্ষ তার গৌরব যেমন ফুটিয়ে তুলেছেন এবং একদম কবিতার শেষে এসে কবি সেই পুরো পুনরুদ্ধারের জন্য সকলকে সকল ধর্মের সকল বর্ণের সকল জাতির মানুষকে একসাথে হাতে হাত ধরে মিলিত হবার জন্য কবি আহ্বান জানিয়েছেন তারপরে বলা হচ্ছে এসো হে পতীতে হোক অপনীত সব অপমান ভার এসো হে পতীত পতিত শব্দের অর্থ হচ্ছে সমাজে যারা অচ্ছুত যাদেরকে ছোঁয়া হয় না যাদেরকে নিচু মনে করা হয় নিচু তলার মানুষ মনে করা মনে করা হয় হোক অপনীত অপনীত শব্দের অর্থ হচ্ছে দূর করা হয়েছে এমন অর্থাৎ তার সকল অপমান ভার তার সকল অপমান ভার অপনীত হোক অর্থাৎ দূর করা হোক অর্থাৎ পতীত বলে যাকে অস্পৃশ বলে সমাজে যাকে ঘৃণা করা হয় তো সেই ঘৃণা পতীত মানুষকেও রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বান করছেন এবং বলছেন তার সমস্ত অপমান ভার যেন অপনীত হয় তাকে এতদিন ধরে যত অপমান করা হয়েছে সেই পতিত বলে তাকে অস্পৃশ্য বলে তাকে যত অপমান করা হয়েছে সেই সমস্ত অপমান ভার যেন অপনীত হয় অর্থাৎ দূরে সরে যায় তার অপমান ভার তাই তাকেও সেই পতীতকেও আহ্বান করা হয়েছে কাউকেও তিনি একাত্মবোধের বাইরে রাখবেন না অর্থাৎ সকলকে এক শ্রেণীতে একটা মালায় মানে একটা মালায় যেমন অনেকগুলো ফুল দিয়ে গাঁথা হয় তো বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের মানুষকে রবীন্দ্রনাথ ঠাকুর যেন এক মালায় গাঁথতে চেয়েছেন এবং সেই মালাটা কি ভারতবর্ষ মার অভিষেকে এসো এসো তরা মায়ের অভিষেক হবে অর্থাৎ ভারতবর্ষের অভিষেক হবে অভিষেক শব্দের অর্থ কী অভিষেক শব্দের অর্থ হচ্ছে কোনো মহৎ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ কোনো গুরুত্বপূর্ণ কাজের যে আরম্ভ বা শুরুতে যে একটা অনুষ্ঠান করা হয় সেটাকে বলা হচ্ছে অভিষেক তো মায়ের আজ অভিষেক হবে এসো এসো তরা অর্থাৎ তোমরা তাড়াতাড়ি করে সকলে এসো মঙ্গল ঘট হয়নি যে ভরা হয়নি যে ভরা অর্থাৎ মঙ্গল ঘট অর্থাৎ মঙ্গল কামনায় স্থাপিত যে ঘট সেই ঘট এখনও ভরা হয়নি সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে অর্থাৎ সেটা কিভাবে ভরা হবে সকলের স্পর্শে পবিত্র করে ভরা হবে তীর্থনীরে কোথাকার তীর্থনীর অর্থাৎ ভারতবর্ষের তীর্থনীরে অর্থাৎ তোমরা সকলে যদি না আসো এই মঙ্গল ঘট সকলের মঙ্গলার্থে যদি সকলে মঙ্গল কামনা না করো তাহলে তো মঙ্গল ঘট পবিত্র যে চিন্তা ভাবনা সেটাতে পরিপূর্ণ হবে না তাই সকলকে ডাকা হচ্ছে সকল সম্প্রদায়ের মানুষকে সকল বর্ণের সকল ধর্মের মানুষকে ডাকা হচ্ছে তারা যেন আসে এবং এই মঙ্গল ঘটটা স্পর্শ করে তাহলেই এই যে যে তীর্থ তীর্থনীর এই তীর্থনীর নীর শব্দের অর্থ হচ্ছে জল বা বাড়ি তাহলে তীর্থনীল অর্থাৎ ভারতবর্ষের যে জল অর্থাৎ পূর্ণভূমির যে জল সেই জলে মঙ্গল ঘট পূর্ণ হবে এই জলটা আসলে সকলের মঙ্গল কামনার উদ্দেশ্যেই কবি এমন কথা বলছেন যে সকলে মঙ্গল ঘটটা ঘরটা স্পর্শ করবে তাহলেই এই ঘরটা পূর্ণ হবে অর্থাৎ একাত্মবোধের যে মহিমা সেটা সকলে না আসলে কখনোই পূর্ণ হবে না সকলেই আসতে হবে সকলের নিজের মনের থেকে আসতে হবে হৃদয় উদারতা দেখাতে হবে তাহলেই ভারতবর্ষের যে পুরোনো গরিমা গরিমা একসাথে থাকার যে গরিমা একসাথে মিলেমিশে থাকার বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন সংস্কৃতির মানুষের একসাথে মিলেমিশে থাকার যে গরিমা সেটা ফিরে আসবে এর জন্যই কবির এমন আহ্বান তাই বলা হচ্ছে আজই ভারতের মহামানবের সাগর তীরে তো এই আজই অর্থাৎ আজকে ভারতের মহামানবের সাগর তীরে তাই কবি সকলকে আহ্বান করছেন সকলের স্পর্শে যেন মঙ্গল ঘট পূর্ণ হয় এবং সকলের মঙ্গল হয় একসাথে থাকার চিন্তা ভাবনা নিয়ে তো এটাই হলো কবিতাটির মূল বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ভালো থেকো সকলে সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে